হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখতেছেন ডিজিটাল কিসে থেকে না ইউটিউব চ্যানেল সো বন্ধুরা আজকে যে বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পেঁপে আমরা কিভাবে দ্রুত বড় করব। অনেকে প্রশ্ন করে যে আসলে পেঁপেটা আমার বড় হচ্ছে না বা এটাকে কিভাবে অতি দ্রুত বড় করতে পারবো অনেক গাছে ছোটো ছোটো পেঁপে দেখা যায় আসলে এটার মানে দ্রুত বড়ো করার পদ্ধতি বা কী করলে দ্রুত বড় হবে কোন সার ব্যবহার করলে বা কোন ভাঙ্গেসাইড বা কোন কীটনাশক ব্যবহার করলে এটা দ্রুত বড় হবে তার একটি বিশেষ প্রতিবেদনটি তুলে ধরবো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার মাত্র আপনারা অবশ্যই পেয়ে যান সো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি যে মূল আলোচনায় এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছে প্রত্যেকটা একটা করে ডালের মানে গোড়ায় মানে শুরুতে দেখেন পেঁপে ধরছে কোনো প্রকার কিন্তু এখানে পেঁপে মিজ যায় নাই এখনও এ টু জেড উপর পর্যন্ত এই আপনারা দেখতে পাচ্ছেন গাছের বয়স অবশ্যই কম পাঁচ মাসের মতো গাছের বয়স হয়েছে এটা এটা একটা মানে হাইব্রিড জাতের পেঁপে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রত্যেকটা দু একটা করে পেঁপে ধরছে প্রত্যেকটা পাতার সাইডে দেখতে পাচ্ছেন সো আমরা এই পেঁপেটাকে কীভাবে অতি দ্রুত বড় করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন যে একটা জায়গায় কিন্তু দুইটা পেঁপে ধরছে দেখুন একটা কিন্তু বড় হয়ে গেছে আর একটা ছোটো মানে এটা দেখুন একা ধরছে এখানে দেখুন দুইটা ধরছে তাহলে আমরা পেঁপে বড় করবো কীভাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে তার প্রতিকার এই পেঁপেটা কিন্তু অতি দ্রুত বড় হয়ে গেছে এখানে আর একটা পেঁপে ছিল আমি এটাকে খুলে ফেলছি বা কেটে দিয়েছি পরীক্ষামূলকভাবে যে এখানে কেটে দিলে এটার কি হয় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন এই যে দুইটা পেঁপে এক জায়গায় ধরে আছে এটা যদি আমরা ছিঁড়ে ফেলি বা কেটে ফেলি অবশ্যই কিন্তু এটা দ্রুত বড় হয়ে যাবে যদি আপনাদের গাছে বেশ কয়েকটা কারণ আছে এটা মানে সেরে ফেলার যে তখন দেখবেন যে একটা জায়গায় চার থেকে পাঁচটা করে পেঁপে ধরছে একটা ঝোপায় এতে দেখুন দুইটা ধরছে এ সেক্ষেত্রে যদি চারটা পাঁচটা অনেক সময় ছয়টা সাতটাও ধরে কিন্তু সেক্ষেত্রে আমরা দুইটা বা একটা রাখবো বেশি রাখবো না যদি বেশি রাখি আমাদের পেঁপে কিন্তু দ্রুত বড়ো হবে না বড়ো হবে সবগুলোই কিন্তু অনেক দেখবেন যে একটু বাঁকা সাইজ হবে অনেক ছোটো থাকবে তো সেই ক্ষেত্রে আমরা এই যে ধরেন এই পেঁপেটা যদি আমরা আরেকটা বিষয় যে পাকাতে চাই বা অনেক সময় কিন্তু পাকা পেঁপে বড়গুলোর চাহিদা বেশি হয় সর্বোচ্চ সো আমরা পেঁপে কিভাবে বড় করব তখন আমরা ধরেন এই পেঁপেটা খাওয়ার একটা উপযুক্ত হয়ে গেল যখন দেখবেন যে এই যে দেখাচ্ছে এই কোয়ালিটি এ দেখতে পাচ্ছেন এই যে এই একটা কোয়ালিটি হয়ে গেছে পেঁপেগুলো বড় হয়ে গেছে সো এখানে কিন্তু আমি পরীক্ষামূলকভাবে সবগুলো কিন্তু একই সাথে পেঁপে একই সঙ্গের গাছ লাগানো একটা একটা করে রাখছি দেখুন প্রত্যেকটা ঝোপা একটা করে বা একটা ড মানে ডালে একটা করে রাখছি এবং পাতাগুলো কিন্তু আমি ভেঙে দিয়েছি এই যে পাতাগুলো সুন্দর করে আমি আগে সর্বপ্রথম এই অবস্থায় কেটে দিয়েছি পরে যখন একটু শুকিয়ে যাবে একটি এমনিতে খুলে পড়ে যাবে এটা একটু শক্ত সেজন্য আমি খুলতেছি না যদি পেঁপে পড়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে দেখালাম না সো এই দেখুন পেঁপেগুলো বড় হয়ে গেছে এই কোয়ালিটি হলে ধরেন আপনার দুইটা এক এক কেজি অথবা একটা এক কেজি যখন হবে তখন পেঁপেগুলো আপনি কাঁচা যদি সংগ্রহ করেন তাহলে একটা ঝোপায় যদি দুইটা ওই আপনাদের দেখালাম যে আগেটার মতো যে এরকম দুইটা থাকে তাহলে আপনারা ওই যে কোয়ালিটি যেটা দেখাচ্ছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই কোয়ালিটি এই যে এই কোয়ালিটি হলে তখন আপনি একটা করে ওই যে ধোপা থেকে কেটে দিবেন দিয়ে এই পেঁপেটা কাঁচা আপনি বাজারে বিক্রি করবেন অথবা খেয়ে ফেলবেন তাহলে হলো কি একটা পেঁপে থাকলো অবশ্যই কিন্তু সেই পেঁপেটা এখানে ফাঁকা হয়ে গেল শক্তিটা টানতে পারতেছে না এই যে গাছে একটা মানে পর্যাপ্ত শক্তি একটা জায়গাতে দুইটা তিনটা পেঁপে ধরে অবশ্যই কিন্তু সবগুলো মিলে যদি শক্তি পায় সবগুলো কিন্তু বড় হতে চাইবে না আর পারফেক্ট বড়ো হওয়ার জন্য ওখান থেকে দুইটা বা একটা পেপে কেটে একটা রাখবেন তখন পাকানোর জন্য এটা আপনি সংগ্রহ করবেন যে পাকা বেচবেন বা পাকা খাবেন সেক্ষেত্রে বড় করার জন্য পদ্ধতি হচ্ছে একটা রাখবেন তখন দেখবেন যে একটা পেঁপে অনেক বড় হয়ে গেছে তাহলে কিন্তু আমাদের আর কোনো ফাঙ্গিসাইড বা কীটনাশক ব্যবহার করতে হবে না শুধু একদম জৈব পদ্ধতি এটা হচ্ছে মানুষের একটা মাথার বেনের একটা বুদ্ধি যে এটা আপনার ঘরোয়া একটা পদ্ধতি যেটা আপনারা দিতে মানে ইউজ করতে পারবেন আর যদি মনে করেন না আমার কাছে আমি সবগুলো পেপে একটা যদি রাখবো যে চার থেকে পাঁচটা ধরুক সবগুলো রেখে দেব তাহলে কিন্তু ভাই আগে বলতেছি বড় হবে না যতই আপনার জাত ভালো হোক প্যাকেটের গায়ে লেখা থাকে যে দুই থেকে তিন কেজি হবে আড়াই কেজি হবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা একদম ভুল ধারণা কোনো সময় বড় হতে পারবে না যদিও বড় হয় আপনারা দেখবেন যে খুব হোল এক কেজি হবে আর যদি আপনি এটা কেটে একটা করে রাখেন এরকম সুন্দর করে একটা করে রাখলে অবশ্যই দ্রুত পেপেটা বড় হবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই ভিডিও সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করা হলো আপনাদের কেমন লেগেছে জানানোর জন্য কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এর পরবর্তীতে যে কোনো টিপস পেতে পেপে তার সম্পর্কে বা বিভিন্ন কৃষির মানে সমস্যা সমাধানের মানে সমস্যার সমাধান তুলে ধরার জন্য আমাকে অবশ্যই সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি ভিডিওটি দেখবেন পুরোপুরি ভিডিওটি দেখবেন ভাই কেটে কেটে দেখলে কিন্তু অবশ্যই কোনো কিছু বুঝতে পারবেন না যে কোনো ভিডিও হোক আমার চ্যানেলে হোক অথবা যে কোনো চ্যানেলে হোক ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন পুরোপুরি দেখলে অবশ্যই বুঝতে পারবেন সো আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম